আছেন দুই হাত করে আল্লাহকে ডাকা লড়াইয়ের এই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তগুলো জমিনে ঢেলে দিবে লড়াইয়ের এই ময়দানেতে যেতে তোমাকে হবে প্রয়োজনে সব রক্তটুকু জমিনে ঢেলে দিবে তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় তবুও তোমায় লড়তেই হবে মানবে না পরাজয় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে কর যদি ভয় আসবে বিজয়ের রক্ত আমার জীবনের বিনিময় ঠিক কি না বলো আসবে বিজয়ের রক্ত আমার জীবনের বিনিময় আসবে বিজয়ের রক্ত আমার জীবনের বিনিময় বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয় সে কোনদিন আসবে না রে কর যদি ভয় আজকে ফিলিস্তিনের মুসলমানরা ওরা পৃথিবীর কোন মুসলমানের কাছে সাহায্য চাইতেছে না কেন চায় না তার কারণ হলো এটা ওরা জানে যে তাদেরকে সরাসরি সাহায্য কে করবে আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন কে করবে আল্লাহ চিৎকার করে বলতে হবে কে করবে আল্লাহ যে আল্লাহ ফেরাউনকে শায়েস্তা করেছে আল্লাহ এখনো আছে না নাই আছে যে আল্লাহ নমরুদকে শাস্তি দিয়েছে সে আল্লাহ এখনো আছে না নাই আছে যে আল্লাহ আবু লাহাবকে শাস্তি দিয়েছে ওই আল্লাহ এখনো আছে না নাই আছে সুতরাং মুসলমান তোমার ভয় নাই তাগুতি শক্তি যতই আঘাত করুক না কেন আল্লাহর পক্ষ থেকে সাহায্যের ঘোষণা আসলে ইসরাইল ইহুদিদের কবর রচনা হবে ফিলিস্তিনের ভূখণ্ডে ঠিক কি না বলো আমার ভাইয়েরা সেজন্য আমাদের কিছু করার থাকুক বা না থাকুক সব চাইতে বড় করণীয় বিষয় আমাদের আছে এক নম্বর ইমানকে মজবুত রাখতে হবে কাকে মজবুত রাখতে হবে ইমান যদি আল্লাহর পথে মুজাহিদ আমাদেরকে সাহায্যের সুযোগ থাকে আমাদেরকে সাহায্য করতে হবে আর যদি কিছুই করার সুযোগ না থাকে তাহাজ্জুদের নামাজের সেজদার পড়ে তাহাজ্জুদের নামাজ আদায়ের পড়ে চাই নামাজে বসে আল্লাহর দরবারে দুটি হাত তোলে চোখের পানি অজুর ধারায় ছাড়তে হবে মালিক আমাদের সাধ্য নেই কিছু করার কিন্তু তুমি মহান মালিক তোমার ক্ষমতা আছে আল্লাহ তুমি মজলুম মুসলিম মুজাহিদ মুসলিম মুসলমানদেরকে ফিলিস্তিনের ভাই বোনদেরকে তুমি সাহায্য করো মসজিদে আকসাকে তুমি মুক্ত করে দাও আল্লাহ তোমার বান্দাদের জন্য তোমার মসজিদের দুয়ার কোন মুক্ত করে দাও এইভাবে আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই আমার ভাইয়ের আরেকটি কাজ আমাদেরকে করতে হবে সেটা হলো ইসরায়েলের পণ্যে আজকে বাজার সাইলাব হয়ে আছে কথা বলুন ঠিক কিনা কথা বলুন ঠিক কিনা ইসরায়েলের পণ্য অভাব নাই পেপসি কোকা কোলা না খেলে তো পেটের ভাত আমাদের অনেকের হজম হয় না পেপসি আর কোকা কোলা না খেলে পেটের ভাত হজম হয় না আমার ভাইয়েরা আমাদেরও এমন একটা সময় আছে দাওয়াত খাওয়ার পরে সেভেন আপ পেপসি কোকা কোলা খেতে হয় না খেলে মনে হয় যেন হজম শক্তিটা কমে যায় আমার ভাইয়েরা এটা এত প্রিয় হওয়া সত্ত্বেও আমি যখন শুনতে পেলাম ইসরায়েলের এই পণ্যটি ইসরায়েলের ইহুদিদের তারা এখান থেকে কোম্পানি থেকে টাকা পায় তারা সেখান থেকে তাদের এই পদকের জন্য তাদের এই পণ্যের জন্য তারা যেই সরঞ্জামটা দেওয়া দরকার তারা সেটা দিচ্ছে বাংলাদেশের কোম্পানি বাজারজাত করে সেই টাকা ইসরায়েলে পাঠাচ্ছে তখন আমার কাছে মনে হচ্ছে যেন এটা পেপসি কোয়ার কোকা কোলা নয় এটা পানি নয় আমার কাছে মনে হচ্ছে যেন এটা আমার ফিলিস্তিনের মুসলমান ভাইয়ের রক্ত কারণ তারা এই পানি বিক্রির টাকা দিয়ে আমার মুসলমান ভাইয়ের বুকে গুলি ছড়ে তারা এই পানি বিক্রির টাকা দিয়ে মুসলমানদেরকে নির্মম নির্যাতন নিপীড়ন করছে ও আমার মুসলমান জাতি আমাদের দায়িত্ব হলো এটা জালেমের বিরুদ্ধে তাদের অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দেওয়া যারা ইসরায়েলের ইহুদি বেঈমানেরা সোজা হয়ে দাঁড়াতে না পারে ঠিক কি না আমার ভাইয়েরা পৃথিবীর প্রত্যেকটা প্রধানমন্ত্রী যদি মুসলমান রাষ্ট্রের প্রধানমন্ত্রী যদি অন্তত সাহসিকতা নিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মতো ভূমিকা রাখত কিছু সৈন্য পাঠাত এভাবে অন্যান্য মুসলমান রাষ্ট্র যারা আছে মুসলিমদের পক্ষে কথা বলতো তাহলে ইসরায়েল পৃথিবীতে সন্ত্রাসী করার সুযোগ পেত না ঠিক কিনা বলে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী ভালো কাজ করলে আমরা প্রশংসা করি খারাপ কাজ করলে আমরা সমালোচনাও করি
তবে একটা ভালো কাজ তিনি করেছেন তার বাবার আদর্শ অনুযায়ী ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের পক্ষে অবস্থান নিয়েছেন ঠিক কিনা বলুন এটার বিনিময়ে তিনি আল্লাহর কাছে পাবেন তবে আমাদের মুসলমানের দায়িত্ব ইসরায়েলের পণ্যকে চিরতরে বয়কট করে দেওয়া আল্লাহ তুমি মজলুম মুসলমানদেরকে সাহায্য করো দুনিয়ার সব মুসলমানকে আট হয়ে জালেমদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন প্রতিবাদ করার তৌফিক দাও করে আমিন আমিন আমার প্রিয় ভাইরা এইজন্য আমাদের ঈমানকে জাগ্রত করতে হবে আমাদের ঈমান তো মাঝে মাঝে ড্যাম হয়ে যায় ডিল হয়ে যায় একটু অসুস্থতা আসলে বিপদ আসলে কি আল্লাহ আমার এত বিপদ আর কারো বিপদ নাই আল্লাহকে পর্যন্ত আমরা অনেক সময় অনেক ক্ষেত্রে অবিশ্বাস করে ফেলি মনে রাখতে হবে মুসলমান আমাদের সবকিছুর মালিক কে আল্লাহ আস্তে বলবেন না জোরে বলেন কে আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষেরা ও পৃথিবীর ঈমানদারেরা তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা হায়াত দান করলাম তোমাদের জন্য মরণ আমি আল্লাহ দান করলাম জেনে রাখো বান্দা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠিয়ে দিলাম তোমাদের যা কিছু আছে রে বান্দা সব আমি আল্লাহর দোয়া সবাই আমি আল্লাহর দরবারে ফিরে আসতে হবে সুবহানাল্লাহ পৃথিবীতে আল্লাহ তাআলা যত মানুষ পাঠিয়েছেন যত জিন আল্লাহ তাআলা পাঠিয়েছেন যত মখলুকাত আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে সৃষ্টি করেছেন আল্লাহ বানানো মানুষ তোমরা ভালো করে স্মরণ করে নাও যত মখলুকাত দুনিয়া আছে সব মখলুকাত আমি আল্লাহ সৃষ্টি করলাম আমি আল্লাহ সাজাইলাম এবং কি দুনিয়াতে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে দিলাম সুবিন্যস্ত করলাম শুধু তাই নয় তোমাদেরকে আমি আল্লাহ বংশে বংশে বিস্তৃত করে নিলাম একজনের ভূঁইয়া বংশ আবার আরেকজনের দেখা যায় চৌধুরী বংশ আরেকজনের দেখা যায় জমিদার বংশ চৌধুরী সাহেবের সাথে আত্মীয়তা করতে মজা পায় ভূঁইয়া সাহেব ভূঁইয়া পরিবারের ছেলের সাথে আত্মীয়তা করতে মজা পায় মোল্লা মুন্সিরা মোল্লা মুন্সির সাথে আত্মীয়তা করতে মজা পায় আল্লাহ বলেন যে সুবিন্যস্ত করে দিলাম বংশে বংশে বিস্তার করে দিলাম এটা আমি আল্লাহ তাআলা কেন করলাম রে বান্দা আমার কুদরত আর আমার হুকুম বুঝাবার জন্য আমি আল্লাহ তোমাদেরকে বংশে বংশে বিন্যস্ত করে দিলাম আল্লাহ তাআলা কোরআনে পাকে বলেছেন يا أيها الناس إنا خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا إن أكرمكم عند الله أتقاكم দুনিয়ার মানুষেরা ইন্না খলকনাকুম মিন যাকারি ওয়া উনসা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে একটা নারী আর একটা পুরুষ থেকে সৃষ্টি করলাম দুনিয়ার সব মানুষদের জন্য বাবার নাম হলো হযরত আদম জোরে বলেন কি নাম আর দুনিয়ার সব মানুষদের জন্য যে মায়ের নাম আল্লাহ ঘোষণা করলেন আমাদের আদি মাতা হযরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ বলেন দুইটা মানুষ থেকে আমি আল্লাহ পৃথিবীর সব মানুষ সৃষ্টি করলাম ওয়া জাআলনাকুম শুরুবাম ওয়া কাবাইলা লিতাআরাফু তারপর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বন বনে বনে জায়গায় জায়গায় সুবিন্যস্ত করলাম দেশে দেশে সম্প্রসারিত করলাম বংশে বংশে আমি আল্লাহ তোমাদেরকে পাঠালাম
আল্লাহ বলেন কেন পাঠালাম নিতারাতু ওয়া দুনিয়ার বান্দা বান্দিরা তোমরা যেন কবরের সাথে পরিচিত হতে পারো পরিচয় দিতে পারো আল্লাহ বলেন মনে রাখো ভূঁইয়া বংশের মানুষে অহংকার করা যাবে না জমিদার বংশের মানুষে অহংকার করা যাবে না চৌধুরী বংশের মানুষে অহংকার করা যাবে না কারণ বান্দা সবাই হলো সমান সবাই আদমের সৃষ্টি সবাই সবাই আদমের বংশধর আমি আল্লাহর সৃষ্টি সবাই হযরত আম্মা জান হাওয়ার আব্বা জান আদম আলাইহিমাস সালাম ওনাদের বংশ পরস্পর আল্লাহ তাআলা দুনিয়ার সব মানুষকে পাঠাইলেন আল্লাহ বলেন তবে মর্যাদার দিক থেকে অহংকার করা যাবে না তুমি সাধারণ পরিবারের মানুষ আর আমিও সাধারণ পরিবারের মানুষ আল্লাহ বলেন এটা করা যাবে না কেন করা যাবে না আল্লাহ বলেন কেন করা যাবে না কারণ বংশমর্যাদার দাম আমি আল্লাহর কাছে নাই আমি আল্লাহর কাছে যেটার দাম সেটার নাম হলো তাকওয়া ঠিক কি না যার অন্তরে আল্লাহর ভয় বেশি তার দাম আল্লাহর দরবারে যার অন্তরে আল্লাহর ভয় নাই যে মদ খায় গাঁজা খায় ভূঁইয়া বংশের মানুষ হলে কি হবে চৌধুরী বংশের মানুষ হলে কি হবে মদ গাঁজা খায় মিথ্যা কথা বলে চুরি করে খুন খারাপি করে অন্যায় করে মানুষ কয় তার বাপ মা ভালো হলে কি হবে ছেলেটা তো ভালো না আল্লাহ বলেন ও দুনিয়ার ইমানদারেরা তেমনি ভাবে আমি আল্লাহ ঘোষণা প্রদান করলাম দুনিয়াতে চৌধুরী বংশ আর জমিদার বংশ ভূঁইয়া বংশ আমি আল্লাহর দরবারে প্রণিধান যোগ্য নই রে বান্দা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম আল্লাহ বলেন তোমাদের মধ্যে যারা সবচেয়ে বড় মুত্তাকি তার দাম আমি আল্লাহর দরবারে বেশি সুবহানাল্লাহ মুত্তাকির দাম আল্লাহর দরবারে এমন বেশি বন্ধ আবুল আহাবের নামে আল্লাহ কোরআনে সূরা দিলেন আবুল আহাব সূরা আল আহাব আল্লাহ দান করলেন তার নাম আবুল আহাব আল্লাহ নিজে রেখেছেন কেন ডাকলেন অথচ তাফসীরের বর্ণনায় পাওয়া যায় আবুল আহাবের একটা নাম হলো আব্দুল রাজ্জাক কিন্তু লোকেরা তার আবুল আহাব বলে ডাকতেন কারণ সে বেশি সুন্দর ছিল লাল সুন্দর বেশি ছিল আগুনের রক্তিম আভার মতো তার সৌন্দর্যতা ছিল আল্লাহ বলেন আবুল আহাব আমি আল্লাহ নির্বাচিত করলাম এই জন্য দুনিয়ার মানুষ তারে আবুল আহাব বলে ডাকে সুন্দরের বাবা বলে ডাকে লালিমার বাবা বলে ডাকে এই জন্য আমি আল্লাহ তাআলা লালের বাবা বলা কোরআনে ডাক দিলাম আল্লাহ বলেন আবুল আহাব কে আমি আল্লাহ তাআলা আবুল আহাব বলে ডাকলাম আবুল আহাব এত সুন্দর হওয়ার পরেও তার কোন দাম আল্লাহর দরবারে নাই বরং আবুল আহাব জাহান্নামে জ্বলবে জাহান্নামে জ্বলবে জাহান্নামে জ্বলবে আর একজন আল্লাহর বান্দা যিনি হাবশি গোলাম ছিলেন কালো বেলাল ছিলেন যাকে দেখতে ভালো লাগতো না যার কথাও শুনতে মধুর লাগতো না যিনি কালিমার শাহাদাত উচ্চারণ করতে গেলে আশাদুর জায়গায় আশাদু বলতেন তারপর আল্লাহ তার দাম এত বানায় দিলেন এত বানায় দিলেন সহিহ বুখারীর বর্ণনায় পাওয়া যায় রহমতের নবী বলেন আমি যখন মেরাজে গেলাম মেরাজে যাওয়ার পরে জান্নাতের পাশে দাঁড়ালাম এমন সময় আমি হযরত বেলালের পায়ের আওয়াজ শুনতে পেয়েছি সুবহানাল্লাহ হযরত বেলাল এত সম্মানিত এত মর্যাদাবান কেন কারণ তার ভিতর ভালো তার অন্তরের তাকওয়া ভালো যার অন্তরের তাকওয়া বেশি আল্লাহর ভয় বেশি তার মর্যাদা আল্লাহর দরবারে বেশি আর যার অন্তরে আল্লাহর ভয় নাই যার অন্তরে আল্লাহর তাকওয়া নাই আল্লাহর ভয় নাই যার অন্তরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বত ভালোবাসা নাই যার অন্তরে নবীজির অনুসরণ অনুকরণ নাই সে যত সুন্দর হোক তার দাম আল্লাহর দরবারে হতে পারে না এই জন্য আমার প্রিয় ভাইয়েরা আল্লাহর দরবারে যদি সম্মানী হতে হয় মর্যাদাবান হতে হয়
আমি চৌধুরী আমি ভুইয়া অহংকার করে লাভ নাই বরং আল্লাহর দরবারে সাজদায় পড়ে কাঁদো বেশি বেশি তাকওয়া অর্জনের চেষ্টা চালাও বেশি বেশি আল্লাহর ভয় করে চলো তাহলে আল্লাহর দরবারে দাম মর্যাদা বেড়ে যাবে ঠিক কি না আর যদি আল্লাহর দরবারে দাম বাড়াইতে না চাও তাহলে আল্লাহর ভয় করার কোনো দরকার নাই আবু লাহাবের যেই গতি তোমারও হবে সেই গতি ঠিক কি না আমার প্রিয় ভাইয়েরা সেজন্য আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নারী পুরুষ বানাইলাম একদলকে আমি আল্লাহ তাআলা নারী বানালাম আর একদলকে আমি আল্লাহ পুরুষ বানালাম আবার নারী পরিবারের মাঝখানে আল্লাহ তাআলা 3% একদল বানালেন যারা হলো ইসলামের কালো তাদেরকে আল্লাহ তাআলা নারী আর পুরুষ দুইটার কোনটাই বানান নাই তৃতীয় লিঙ্গ হিসেবে আল্লাহ তাদেরকে দুনিয়ায় পাঠালেন এটা আল্লাহ তাআলার কুদরত এবং আল্লাহ তাআলার কুদরতের বহিঃপ্রকাশ রব্বুল আলামিন মর্যাদা দান করলেন ও দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সুন্দর করে বানাইলাম আবার দুনিয়ার সব নাজ নেয়ামত আমি আল্লাহ তোমাদের জন্য উন্মুক্ত করে দিলাম আল্লাহ বলে বান্দারে আমার জমিন থেকে তোমরা ফসলাদি খাও আমার জমিনের ফসল ভক্ষণ করো আমার জমিনের সৌন্দর্য উপভোগ করো আমার আসমান থেকে আমি আল্লাহ তাআলা বৃষ্টি বর্ষণ করে দেব না আমি আল্লাহ তাআলা এত সুন্দর করে জমিনকে সৃজন করলাম একই মাটি থেকে আমি আল্লাহ তাআলা ফল ফলাদি সব আবিষ্কার করলাম সৃষ্টি করলাম কিন্তু এক একটা ফলের মধ্যে এক এক রকম মজা এই মজাটা কেউ দিতে পারে না এই মজা দিয়েছেন কে এক এক ফলে এক এক রকম মজা আল্লাহ দিলেন আল্লাহ তাআলার জন্য দুনিয়ার মানুষকে বলেন মানুষ এত নেয়ামত আমি আল্লাহ তোমার জন্য দান করলাম কিন্তু আল্লাহ তাআলা অত্যন্ত আফসোস করে বলেন দুঃখ করে বলেন মানুষ কালিলাম মিন দুনিয়ার জমিনে মানুষ বেশি পরিমাণ আমার প্রশংসা করার কথা আমার কৃতজ্ঞতা আদায় করার কথা কিন্তু তা না করে বেশিরভাগ মানুষ আমার সাথে না ফরমানি করে গাদ্দারি করে আল্লাহ বলেন বেশিরভাগ মানুষ আমার সাথে গাদ্দারি আর না ফরমানি করে কাটায় আমার বন্ধুগণ বাংলার জমিনে এমন কিছু গাদ্দার আল্লাহর সাথে গাদ্দারি করে আছে না নাই আস্তে বলবেন না জোরে বলেন আছে না নাই ওই সমস্ত গাদ্দার মার্কা মানুষ হলো তারা যারা আল্লাহকে গালি দিয়ে কথা বলে ঠিক কি না যারা রাসূলের পাককে গালি দিয়ে কথা বলে আল্লাহর কোরআনের বিরুদ্ধে আচরণে যারা কথা বলে আলেম ওলামাদের বিরুদ্ধে যারা কথা বলে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা অবস্থান নেয় বন্ধ এরাই হলো জমিনের সবচেয়ে বড় গাদ্দার সবচেয়ে বড় গাদ্দার এদের চাইতে গাদ্দার আর কোনো প্রাণী হতে পারে না সেই জন্য আল্লাহ তাআলা বলেন মানুষরা ইয়া আইয়ুহাল ইনসানু মা গররাকা মি রাব্বিকাল কারীম ও দুনিয়ার মানুষ তোমাদেরকে তোমাদের রব থেকে কোন জিনিস ফিরিয়ে রাখলো তোমাদের রব তো মহান মালিক আমি আল্লাহ তোমারে হাত দিলাম পা দিলাম চক্ষু দিলাম মেধা দিলাম বুদ্ধি দিলাম ও বান্দে সব পাওয়ার পর আমি আল্লাহর চিনো নাই চিনো নাই এই সমস্ত বিষয় পাওয়ার পর আমি আল্লাহর নাফরমানিতে লিপ্ত হয়ে গেলারে বান্দা আল্লাহ কয় কোন জিনিস তোরে আমার নিয়ামত থেকে দূরে রাখলো আমি আল্লাহর পরিচয় থেকে কোন জিনিস তোরে ফিরে রাখলো কোন ধোকায় পরে তুমি আমি আল্লাহরে ভুলে গেলারে গোলাম মনে রাখবা দুনিয়ার জীবনে যাদেরকে তুমি ভুলে আপন মনে করো কেউ তোমার আপন নয় কেউ তোমার আপন নয় ও আমার বান্দা বান্দীরা ভালো করে শুনে নাও দুনিয়ার জীবনে যাদেরকে আপন মনে করো কেউ তোমার আপন নয় বরং দুনিয়ার জীবনে যত কিছু দেখতে পাও আল্লাহ তারা সব হলো পর আল্লাহ তাআলা একমাত্র আপন তবে আল্লাহ তাআলা মা বাবা আপনজনের মধ্যে কিছু ভালোবাসার মর্যাদা দিয়েছেন মহাব্বত ঢেলে দিয়েছেন এই জন্য পাখির মধ্যে বাচ্চার জন্য মায়া মার অন্তরে সন্তানের জন্য মায়া
বাবার অন্তরে সন্তানের জন্য মায়া কিন্তু আল্লাহ বলেন মানুষ একটা সময় আসবে যেই সময় তোমার মাও তোমার সঙ্গে কবরে যাবে না যেই সময় তোমার বাবাও তোমার সঙ্গে কবরে যাবে না যেই সময় তোমার ভাই তোমার সঙ্গে কবরে যাবে না যেই সময় তোমার বন্ধু তোমার ছেড়ে কবরে যাবে না তোমার কবরে তোমাকেই যেতে হবে ওই কবরে যখন তুমি আসবে বান্দা তখন আমি আল্লাহ ছাড়া আপন আর কাউকে তুমি খুঁজে পাইবা না এইজন্য আল্লাহ বলেন মানুষ ভালো করে স্মরণ কর আমি আল্লাহ দুনিয়ায় তোমারে নাজ নিয়ামত দিলাম আমি আল্লাহর সাথে গাদদারি করোয়ার না কর সুতাটা আমি আল্লাহ ঢিল দিয়ে দিলাম বাচ্চার হাতে ঘুড়ির সুতা সুতার রশি রশি আমার ভায়ানা সুতার বান্ডিল বাচ্চার হাতে বাচ্চা যখন ঘুড়িটা আকাশে উড়ায়া দেয় ঘুড়িটা যখন আকাশে উড়ে যায় আস্তে আস্তে যখন উপরের দিকে যায় ঘুড়ি দেখা দেয় বারবার মাথা নাড়ায় কয় আমি অনেক উপরে উঠে গেছি আমাকে আর তালাশ করে পাইবা না কিন্তু যখন আবার বাচ্চাটা ঘুড়ির রশি ধরে টানা শুরু করে দেয় মুহূর্তের মধ্যে দেখা যায় ঘুড়ি আবার বাচ্চার হাতে চলে আসে আল্লাহ তাআলা তার প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়ে বলেন পয়গম্বর আমার ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতি আল্লাহ বলেন আমার প্রিয় নবী রহমতের নবী আবু জাহেল গাদ্দারি করে ভয় পাবেন না আবুল হাব গাদ্দারি করে ভয় পাবেন না ওরবা সাহেবা গাদ্দারি করে ভয় পাবেন না ফারাউন নমরুদ গাদ্দারি করেছে ভয় পাওয়ার কিছু নাই আল্লাহ বলেন উমলিলাহু আপনি তাদের রশিটা একটু আস্তে করে ঢিল করে দেন তাদেরকে আপনি ছেড়ে দেন ইন্না কাইদি মাতিন তাদেরকে আমি আল্লাহ দেখে নিব জোরে কোন সুবহানাল্লাহ সেই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে যত মানুষ পাঠাইলেন বন্ধ আল্লাহকে মানবে আর না মানবে রাসূলকে মানবে আর না মানবে কিন্তু একটা বাস্তবতা স্বীকার করতেই হবে বন্ধা দুনিয়াতে যাদের জন্ম আছে যাদের আগমন আছে তাদের একদিন মরণ আছে তাতে কোনো সন্দেহ নাই আমরা যারা আজকের এই কোরআনের ময়দানে হাজির আছি বন্ধ জবাব দিয়ে বলুন আমাদেরকে মরতে হবে কি হবে না সবাই বলেন হবে কি হবে না আল্লাহ তাআলা সেই মহাসত্য কথা নাই দার্থহীন কণ্ঠে চমৎকার করে বলেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত আল্লাহ বলেন যত প্রাণী আমি আল্লাহ দুনিয়া পাঠাইলাম সবাইকে মৃত্যুর স্বাদ আমি আল্লাহ গ্রহণ করাইয়াই ছাড়ব সুবহানাল্লাহ সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে বন্ধু এই জন্য কবি বলেন মওত কাসিম কুল্লু নাসিন শারবুদ মওত কাসিম কুল্লু নাসিন শারবুদ আবনু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন মওত কাসিম কুল্লু নাফসিন শারবুদ কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলুন নজর সুয়ে মরকাত কবর সুয়ে খবর সুয়ে মরকাত নজর সুয়ে দুনিয়া কবর সুয়ে মরকাত নজর সুয়ে দুনিয়া কহা যা রহা হো কিধর দেখ রহা হো কহা যা রহা হো কিধর দেখ রহা হো প্রথম যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি হেসেছিল সবে এমন জীবন তুমি করো হে ঘটন মরণে হাসিবে তুমি কাঁদিবে ঘুমন মরণে হাসিবে তুমি কাঁদিবে ঘুমন আমার প্রিয় ভাইয়ারা সেজন্য আল্লাহ বলেন যাদেরকে আমি আল্লাহ জীবন দিয়ে পাঠাই না তাদেরকে মরণ একদিন স্পর্শ করবে মরা থেকে বাঁচার কোনো ক্ষমতা আসতে বলবেন না জোরে বলেন ক্ষমতা আমার দেশের প্রধানমন্ত্রী যে আছে ওনারে মরতে হবে কিনা বিরোধী দলীয় নেত্রী যে আছে মরতে হবে কিনা আবার আমার ভাইয়েরা কত রাষ্ট্রপতিও ছিল রানী অবস্থায় মারা গেছে কবরে চলে গেছে আছে না নাই আবার কত এমপি মারা গেছে আবার কত মন্ত্রীও মারা গেছে বন্ধ তার মানে মৃত্যুর সময় যখন চলে আসবে
এক সেকেন্ড আগেও হবে না এক সেকেন্ড পরেও হবে না যেদিন মালিক রশিদ হলে দান দিবে কাওয়ার ছাড়া হবে না ঠিক কি না সেই জন্য আল্লাহ বলেন মানুষ আমি আল্লাহ দুনিয়া পাঠিয়ে দিলাম তবে মনে রাখবা বান্দা দুনিয়ার জীবনে অনেক কিছু ঘটবে وإنما توفون أجوركم يوم القيامة الله بنا مانوس دنيا جيبنا مي الله دار অনেক কিছু ঘটাবো অনেক কিছু ঘটাবো দুনিয়ার এই হীন হায়াতের মধ্যে মানুষের মারামারি আছে না নাই আছে জায়গা জমিনের দ্বন্দ্ব আছে না নাই আছে আমার ভাইরা ক্ষমতার দ্বন্দ্ব আছে না নাই এমন অবস্থা আমার বাংলাদেশে হচ্ছে এখন প্রতিটা মানুষ আতঙ্কের মধ্যে আছে কারো জানের নিরাপত্তা মনে হয় যেন সংকীর্ণ হয়ে গেছে মানুষের জানমালের নিরাপত্তা যেন সংকীর্ণ হয়ে গেছে সন্তান যখন ঘর থেকে বের হয় মা টেনশনে থাকে আমার সন্তান আবার সেই সালামতে ঘরে ফিরে আসতে পারবে কিনা শুধু তাই নয় বন্ধু স্বামী যখন ঘর থেকে বেরোয় স্ত্রীও চিন্তায় থাকে আমার স্বামী যেন আবার সেই সালামতে ঘরে ফিরে আসতে পারবে কিনা সময় তেমন হয়ে গেছে বন্ধু কেউ দেখা যায় ক্ষমতার জন্য লড়াই করতেছে কেউ টাকার জন্য লড়াই করে কেউ বাড়ির জন্য লড়াই করে কেউ আবার দেখা যায় দাপটশীল হওয়ার জন্য লড়াই করে দুনিয়ার জীবনটা এমন একটা লড়াই আর সংগ্রামের জায়গা হয়ে গেছে কেউ ন্যায়ের পক্ষে লড়াই করে কেউ অন্যায়ের পক্ষে লড়াই করে আমার ভাইয়েরা এই জন্য আমি কখনো চাই না কোন মানুষের মৃত্যু কামনা করা উচিত নয় আল্লাহর হাবিব নিষেধ করেছেন প্রতিটা মানুষের জন্য তোমরা দোয়া করো প্রতিটা মানুষের জন্য হেদায়েত এবং কল্যাণের দোয়া করো কিন্তু আমরা দেখতে পাইলাম বন্ধু সারা দেশের মিডিয়া এবং পত্র পত্রিকা আজকে দুই দিন পর্যন্ত একটা খবর প্লাস হচ্ছে আমার ভাইয়েরা জনতা পুলিশ মেরেছে এই পুলিশটা তার বাচ্চার কাছে যখন পুলিশের লাশ গেছে এই পুলিশের লাশ যখন তার বাচ্চা দেখেছে তখন বাচ্চাটা দেখা যায় বাবা বাবা বলে চিৎকার করে কাঁদছে তার স্ত্রী চিরদিনের জন্য স্বামীর আদর থেকে বঞ্চিত হয়ে গেছে তার মা কোনোদিন আর ওই পুলিশ সন্তানের চেহারা দেখতে পারবে না আজীবনের জন্য সন্তান হারায়া মা সন্তানের জন্য পাগল পাড়া হয়েছে আমার বন্ধু পুলিশ মারা গেলে যেমন আমার অন্তরে ব্যথা লাগে তেমনি অন্যায়ভাবে পুলিশ যদি গুলি করে কোনো মানুষ মারে সেটার জন্য আমার অন্তরে ব্যথা লাগে ঠিক কিনা সেই জন্য আমার ভাইয়েরা কোনো মানুষের মৃত্যু কামনা করা ঠিক নয় আমার ভাইয়েরা দুনিয়ার জীবনের হিসাব তেমন হয়ে গেল দুনিয়ার এই হীন হায়াতের মধ্যে আমার বন্ধু কেউ ক্ষমতার জন্য কেউ টাকার জন্য কেউ পয়সার জন্য মারামারি করে দুনিয়ার জীবনের হায়াতের অবস্থা এমন হয়ে গেল বন্ধু আমার ভাইয়েরা আমরা জানতাম বাংলাদেশে তথা গোটা বিশ্বের মধ্যে যত মাদ্রাসা আছে কওমি বলে নানিয়া বলেন কোন আলিয়া মাদ্রাসার ছাত্ররা বেয়াদবি করেন এটা আমরা জানতাম কিন্তু আমার ভাইয়েরা বড় দুঃখজনক ব্যাপার হলো এটা এখন দেখা যায় কারো প্রলোভনে পড়ে দেখা যায় অনেক বড় বড় মাদ্রাসায় পর্যন্ত ছাত্ররা পর্যন্ত উগ্রতার পরিচয় দেয় যেমন বাংলাদেশে চট্টগ্রামের পটিয়া মাদ্রাসায় ছাত্ররা আন্দোলন করে সুযোগ্য একজন বিদগ্ধ আনেন আল্লামা বাইতুল্লাহ হামজা হাফিজাহুল্লাহর বিরুদ্ধে কঠিন পদক্ষেপ তারা গ্রহণ করছে ও আমার বন্ধু বলার বিষয়টা হলো এটা মাদ্রাসার মধ্যে উগ্রতা কোনোদিন প্রাধান্য পায় না কোনোদিন মাদ্রাসায় জঙ্গিবাদ সন্ত্রাসী হয় না এখন এটা কেন হলো খবর নেওয়া দরকার গোয়েন্দা লাগানো দরকার তথ্য নেওয়া দরকার আমার ভাইয়েরা মাদ্রাসার ছাত্ররা বেয়াদবি করতে পারে না যদি ওস্তাদ কোন রকম শাসন করে থাকে যদি ওস্তাদ তার হক নষ্ট করে থাকে তারপরেও দেখা যায় ছাত্র জীবনে সবর করা আল্লাহর দরবারে ভালো পাওয়ার আশায় সবর করতে পারলেই জীবনটা কামিয়াব হয়ে যায় ঠিক কিনা কিন্তু যারা আন্দোলন করলাম সংগ্রাম করলো বন্ধু বিদগ্ধ আলেমে দিনকে অপমানিত করলো নিশ্চয়ের পিছনে কোনো কারণ আছে না নাই বিশ্ব মিডিয়ার মধ্যে আজকে মাদ্রাসার ছাত্রদের ব্যাপারে নেগেটিভ মন্তব্য আসবে
এই জন্য আমার প্রিয় ভাইয়েরা সময়টা এমন হচ্ছে বন্ধু আজকের সময় বাবা ঘর থেকে বের হলে সন্তান মনে মনে ভাবে বাবা ওয়াদা দিয়ে গেছে আমার জন্য খাবার নিয়ে আসবে দেখা যায় বাবা বাসায় পৌঁছতে পারে না তার আগেই বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যেতে হয় সন্তান বাহিরে বের হয় বাবা চিন্তায় থাকেন সন্তানের জন্য কেমন করে সন্তান সুস্থ মত ফিরে আসবে এই একটা অবস্থা পরিবেশ সৃষ্টি হচ্ছে বন্ধু এই পরিবেশটার একটাই মাত্র কারণ আল্লাহ বলেন দুনিয়ার মানুষরে দুনিয়ার মানুষদের মধ্যে শুধু সাওয়ার পাওয়ার চিন্তায় দুনিয়ার মানুষ পাগল করা হয়ে গেছে দুনিয়ার মানুষ যদি চিন্তা করতে এটা আমার জীবনের যা হয়েছে হোক না কেন আমি আল্লাহর দরবারে একদিন বিনিময় পাবো আল্লাহর দরবারে বিনিময় পাবো আমি যদি আজকে অন্যায়ের শিকার হয়ে যাই এটার বিনিময় আমি আল্লাহর দরবারে পাবো দুনিয়ার প্রতিটা মানুষ যদি আল্লাহর জন্য প্রতিটা কাজ করত দুনিয়ার প্রতিটা মানুষ যদি প্রতিটা কাজ প্রতিটা সম্পর্ক আল্লাহর জন্য করত তাহলে বাংলাদেশ কেন গোটা পৃথিবীতে একটা মারামারি হত্যাকাণ্ডের ঘটনাও গোটা পৃথিবীতে ঘটত না ঠিক কিনা কিন্তু আমরা হচ্ছি এমন অমুকরে ধরো অমুকরে মারো তাকে ধরে তাকে মারো একটাকে মারলে কয় দশটাকে মারো সেটা বলে ঠিক কিনা একটা পরিবেশ সৃষ্টি হয়েছে আল্লাহ তাআলার কাছে আমরা জন্য দোয়া করি আল্লাহ আমার বাংলাদেশ সালে মোলা আমাদের দেশ আল্লাহর প্রিয় বলি আর বুজুর্গদের দেশ আল্লাহ তুমি আমার বাংলাদেশকে হেফাজত করো জোরে কেন আমিন ও আমার প্রিয় বন্ধুরা বলতেছিলাম আল্লাহ বলেন দুনিয়াতে আপনি যদি কারো আঘাতে মারা যান দেখা যায় দুনিয়ার আঘাতের কারণে আপনাকে দুনিয়াতে আঘাত করলে দেখা যায় বন্ধু আঘাতের একটা বিচার দুনিয়াতে হয় আল্লাহ কয় তারপর আরেকটা বিচার কিয়ামতের ময়দানে হবে দুনিয়ায় যদি সঠিক বিচারটা নাও পাও চিন্তার কোনো কারণ নাই তোমার ছেলেকে অন্যায় ভাবে কেউ মামলায় ফাঁসিয়ে দিয়েছে ভয়ের কোনো কারণ নাই আল্লাহ বলে মিথ্যা মামলায় আদালতে সাজিয়ে দিয়েছে ভয়ের কোনো কারণ নাই আল্লাহ বলে দুনিয়ার মানুষেরা যদি কোনো বিচারক টাকা খাওয়ার পরে ঘুষ খাওয়ার পরে মিথ্যা মামলার রায় দিয়ে দেয় আমি আল্লাহ কিয়ামতের ময়দানে ওই রায়ের রশি গলায় দিয়া বিচারকের কাঠগড়ায় দাঁড়ায় বিচারককে আমি আল্লাহ স্বামীর কাঠগড়ায় দাঁড় করায় দিব আমার ভাইয়েরা সেজন্য আল্লাহ বলেন وانما توفون اجوركم يوم القيامه তোমাদের জীবনের যত চাওয়া সব তোমরা কিয়ামতের ময়দানে পাবা শুধু তাই নয় আমার প্রিয় বন্ধুগণ দুনিয়াতে যত বিচারক আছে সবচাইতে বড় বিচারকের নাম কি আল্লাহ জোরে বলেন কি নাম আল্লাহ আলাইসাল্লাহু বিহকামিল হাকিমিন আল্লাহ বলেন দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ হলাম সবচেয়ে বড় বিচারক এখন আমার সমাজে অনেক বিচার এমন হয় দেখা যায় বিচারকের মানে আমার বন্ধুগণ বিচারকের মানে বাতাসে ওড়ে বিচারকের মানে বিচারের জন্য মানুষ হাহাকার করে কাঁদে কেন অনেক সময় নেই বিচারটা হয় না অন্যায় বিচার দিয়া দেয় অন্যায় ভাবে বিচার করে এমন কিছু বিচারক বাংলার জমিনে আছে না নাই কথা বলেন আছে না নাই রাতের অন্ধকারে ঘুষের টাকা পকেটে পাইলে বিচারের রায় পরিবর্তন হয় কথা কয় আছে না নাই যেই বিচারক টাকা খেয়ে রায় দিবে যেই মেলিয়ার দরবারে টাকা খেয়ে রায় দিবে যেই মেলিয়ার দরবারে যেই হাকিম আর জজ আমার ভাইয়েরা অন্যায় ভাবে একটা মানুষকে মৃত্যুদণ্ড দিবে মনে রাখতে হবে এই বিচারই শেষ বিচার নয় কিয়ামতের ময়দান যেদিন হবে আল্লাহ তার গলায়ও মৃত্যুদণ্ডের রশি ঝুলিয়ে দিবে ঠিক কিনা আমার প্রিয় ভাইয়েরা সেজন্য দুনিয়ার জীবনটা এমন দুনিয়ার জীবনটা এমন দুনিয়ার জীবনে আমরা সঠিক বিচার না পেলে আল্লাহর কাছে পাবো এই জন্য আমার ভাইয়েরা প্রতিশোধ যত কম নেওয়া যায় ততই হলো ভালো আল্লাহর দরবারে সবর করার চেষ্টা করবে অন্যায় হয়ে গেল আল্লাহর কাছে সবর করার চেষ্টা করবেন ফল আপনাকে আল্লাহ দিবে যদি সবর করতে না পারেন আমার ভাইয়েরা ক্ষমা করে দেওয়ার চেষ্টা করবেন আল্লাহও আপনার ক্ষমা করে দিবে সুবহানাল্লাহ আল্লাহ বলেন মানুষেরা তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দুনিয়া পাঠাইলাম দুনিয়ার জীবন থেকে আবার আমি আল্লাহর দরবারে তোমাদেরকে ফিরে আসতে হবে
আল্লাহ বলেন দুনিয়ার মানুষ তাহলে দুনিয়াটা কি ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর আল্লাহ কয় বান্দা দুনিয়াটা কিছুই না এটা ধোকার সামগ্রী ছাড়া কিছুই নয় ঠিক কি না বাবা এই দুনিয়ার জীবন থেকে আমাদেরকে চলে যেতে হবে বান্দা আসলাম যখন একদিন যেতে হবে একদিন তবে আমার ভাইয়েরা যাওয়া আর আসার মাঝে অনেক ব্যবধান আমাদের আছে আল্লাহর কিছু বান্দাদের মৃত্যু হয় স্বাভাবিক মরণ কিছু বান্দাদের মৃত্যু হয় জান্নাতি মরণ কিছু বান্দাদের মৃত্যু হয় জাহান্নামি মরণ আমার কথা নয় নবীজি সহিহ বুখারী মুসলিমের হাদিসে বলেছেন আল্লাহর হাবিব বলেন মরণ হলো তিন প্রকার মরণ হলো কয় প্রকার জোরে বলেন তিন প্রকার মরণের কথা হাদিসে পাকের বর্ণনায় পাওয়া যায় তিন প্রকার মরণের কথা নবী হাদিসে বলেছেন একটা হলো মউতে হুকমি যেটা স্বাভাবিক মৃত্যু হয় এই স্বাভাবিক মৃত্যুর একটা জান্নাতি মরণ হয় আর একটা জাহান্নামি মরণ হয় তৃতীয় প্রকার আরেকটা মরণ আছে রাসূল ওই মরণের জন্য বেশি উদ্বুদ্ধ করেছেন সাহাবীদেরকে আমার বন্ধুগণ আলোচনা শুনতে থাকি প্রথম মরণটা হলো জান্নাতি মরণ তো তারই হবে যে জান্নাতের পথে চলবে যে জান্নাতের পথে চলবে না তার মরণটা জান্নাতি মরণ হবে না ও আমার বন্ধুগণ বহু আল্লাহর বান্দা এখনো আছে ঘুমাইতে গেলে ঘুমাবার ঘরে জায়নামাজটা হাতে নিয়ে ঘুমায় নিজের কাঁধের কাছে নিজের আবার ভাইয়েরা বালিশের কাছে জায়নামাজটা নিয়ে ঘুমায় ওজুর পানিটা জায়গা মতো রেখে ঘুমায় মেসবাকটা সাথে নিয়ে ঘুমায় আল্লাহর বান্দা ঘুমাবার সময় দোয়া করে ঘুমে আল্লাহ যদি আমার রাতের মধ্যে মৃত্যু হয়ে যায় আমি তার সুযোগ পাবো না এই জন্য আল্লাহর বান্দা তাহাজ্জুদের নিয়ত করে ঘুমায় কিন্তু তাহাজ্জুদের নিয়ত করে ঘুমাবার পরে দেখা যায় ফজরের আজান হয়ে যায় বেগম চিন্তা করে আমার সাহেব তো প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে যায় আজকে আমার সাহেব তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য কেন উঠলো না একটু আস্তে করে নাড়া দেয় কিন্তু সারা নাই শব্দ নাই আল্লাহর বান্দার কোনো আওয়াজ নাই কানের কাছে গিয়ে চিল্লায় বলে কি ব্যাপার আপনার কি হলো উঠেন না কেন লোকটার কোনো আওয়াজ নাই কোনো কথা নাই কোনো জবাব নাই নাড়াচাড়ে দিয়া দেখে আল্লাহর বান্দা পশ্চিম দিকে কায়েত হয়ে পড়ে আছে শুয়ে আছে পশ্চিম দিকে কায়েত হয়ে শুয়ে আছে আল্লাহর বান্দা এমন সময় লোকজনকে ডেকে বলে ও আমার ছেলেরা কোথায় তাকে দেখ তোর আব্বা কেন কথা কইল ছেলেরা দৌড়ে আসে কি হলো মা আমাদের আব্বার ছেলেরা এসে বাবার ডাইনে বামে বসে যায় লোকজন খবর দেয় ডাক্তার এনে হাতের পালস পরীক্ষা করে দেখতে পায় আল্লাহর বান্দা দুনিয়াতে নাই বুঝে রাতের বেলা ঘুমিয়েছে ঘুমের মধ্যে আল্লাহর বান্দার মরণ হয়ে গেছে আল্লাহর বান্দা দুনিয়া থেকে চলে গেছে বান্দা ই আল্লাহর বান্দা এমন ভাবে মৃত্যুবরণ করে এই বান্দার কোনো টের পায় না বান্দা মরণে কোনো ভয় পায় না মরণে কোনো টের পায় না আল্লাহর বান্দার যখন গোসল দিল আল্লাহর বান্দার জানাজার নামাজ হলো কাফন দাফন হলো কবরে রাখার পরে ফেরেশতারা আসে আল্লাহর হাবিব বলেন দুইজন ফেরেশতা আসে তারে প্রশ্ন করার জন্য উঠায়া প্রশ্ন করে মার রব বুকা বলো আল্লাহর বান্দা তোমার রব কে তখন আল্লাহর বান্দা চোখ গুলি মুছতে থাকে আর বলে ব্যাপার কি আমার ওজুর পানি গেল কোথায় আমার জায় নামাজ গেল কোথায় আমার ওজুর পানি গেল কোথায় মেসবাক গেল কোথায় আমার ওজুর পানি কই মেসবাক গেল কই ফেরেশতারা অবাক হয়ে বলে ব্যাপারটা তো বুঝলাম না এটা তো তোমার ওজুর পানির জায়গা না মেসবাকের জায়গা না এটা তোমার কবরস্থান তুমি কবরে আছো লোকটি বলে আমি কবর বুঝি না আমার ওজুর পানি দাও আমি তাহাজ্জুদের নামাজ পড়তে চাই আল্লাহর বান্দার এই হালত দেখার পরে ফেরেশতারা বলে মালিক তোমার বান্দার পানি নিয়ে গেলাম প্রশ্ন করতে গেলাম তোমার বান্দা আজে বাজে কথা গায় তোমার বান্দা হুজুর পানি তালাশ করে মেসবাক তালাশ করে আল্লাহ কয় ফেরেশতারা আমার বান্দারে প্রশ্ন করে বিরক্তি করবি না আমার বান্দার দুনিয়ায় নামাজের জন্য বড় পাগল বলেছে
আমার বান্দা দুনিয়া কোনদিন নামাজ কামাইতে না আমার বান্দা তাহাজ্জুদ পড়ে ওই ঘুমের মধ্যে আমি আল্লাহর কাছে নিয়ে আসলাম এই জন্য ঘুমাইলো আর মরণ হয়ে গেল মরণটা আমার বান্দা টের পায় নাই টের পায় নাই তাহাজ্জুদের নজরে এখনো মাথায় আছে আল্লাহু আকবার তাহাজ্জুদের নিয়ত আল্লাহর বান্দার মাথায় এই জন্য আমার বান্দার আর বেশি প্রশ্ন করে বিরক্ত করলাম নাই আমার বান্দার কবরের ভিতরে জান্নাতে পোশাক বিছিয়ে দাও জান্নাতে ফিরাশ বিছিয়ে দাও আমার বান্দারে প্রশ্ন করবি না আমার বান্দার কবরের ভিতর থেকে জান্নাত বরাবর দুইটা নহর চালু করে দাও চিল্লা বলেন আল্লাহু আকবার হাদিস পাকের বর্ণনায় নবীজি বলেন ইন্নাল আব্দাল মুমিনা ইযা কানা ফিন কিতাইন মিনাত দুনিয়া ওয়া ইকবালাল আখিরা نظر إليه ملائكة من السماء بذل وجوه كأن وجوههم الشمس معهم أكفان من أكفان الجنة وحنوت من حنوت الجنة حتى يجلس منهم مد البصر ثم يجيء ملك الموت يجلس عند رأسه فيقول يا أيتها النفس المطمئنة اخرجي إلى مغفرة من الله ورضوان فيخرج تسيلك ما تسيل القطرة من السماء رحمة النبي بولين وامر امتر شنا امام در من در مرن ارشمائي جخن هاي আসমান থেকে একদল রহমতের ফেরেশতা চলে আসে আল্লাহর রহমতের ফেরেশতারা তার চোখের বরাবর সামনাসামনি বসে আল্লাহর বান্দা যতদূর পর্যন্ত দেখতে পায় ততদূর পর্যন্ত ফেরেশতারা বসে ওরা খালি হাতে আমার বান্দার সামনে আসে না ওরা আসার সময় জান্নাতের মাল আর সুগন্ধ নিয়ে আসে জান্নাতের মাল আর সুগ্রাণ আল্লাহর বান্দার পাশে ছড়িয়ে পড়ে ও আল্লাহর বন্ধুগণ বর্তমানে আজকের একটা খবর আমি শুনতে পাইলাম ফিলিস্তিনের গাজা এলাকায় লাশের পরে লাশ লাশের পরে লাশ মুসলমানের রক্তে রঞ্জিত হয়ে আছে ফিলিস্তিনের জমিন কিন্তু সেখানে একটা লাশের দুর্গন্ধ কেউ পায় না ওই লাশের মুখ ভিতর থেকে সুঘ্রাণ আর সুঘ্রাণ আসতেছে মেশকাম্বর আর জাফরানের ঘ্রাণ আসতেছে আল্লাহু আকবার কারণ যারা আল্লাহর পথে শহীদ হয়ে যায় তাদের মৃত্যুটা হয় এমন ভাবে যারা আল্লাহর জন্য মারা যায় ইমানের সাথে তাদের মৃত্যু হয় এমন ভাবে আল্লাহর বান্দার চেহারার সামনে তারা বসে যায় চেহারার সামনে বসার পরে সুম্মিয়া জো মালাকুল মত মালাকুল মত আছেন তার মাথার পাশে এসে যায় আর মাথার পাশে এসে সুন্দর করে আদর করে তারে বলে ইয়া আইয়া তুহান নাফসুল মুতমাইন্না ও আল্লাহর নেককার আত্মা প্রিয় বান্দা اخرجي الى مغفرت من الله ورضوان তুমি সুন্দর করে বের হয়ে আসো মালিক তোমারে ডাক দিয়েছে মালিক তোমারে ডাক দিয়েছে বের হয়ে আসো রে গোলাম মালিক তোমারে ডাক দিয়েছে বের হয়ে আসো রে গোলাম আল্লাহর বান্দা এমন ভাবে বের হয়ে যায় নবী যে হাদিস দ্বারা নিয়ে বলেন ফায়খরুজু তাসিলু কামা তাসিলু কাত্রাতু মিনাস সাকা পানির গ্লাসে পানি রাখার পর গ্লাসটা কাট করে ছেড়ে দিলে যেইভাবে পানিগুলি পড়ে যাবে আল্লাহর বান্দার জানটা এভাবে কবজ হয়ে যায় বান্দা মোটো টের পায় না আল্লাহর বান্দা ইমানদারের জান নিয়ে আল্লাহর ফেরেশতারা আকাশে চলে যায় যেতে যেতে ইল্লিন নামক জায়গায় তার রূহটাকে রেখে দেয় আল্লাহু আকবার আমার ভাইয়ের রহমতের নবী আরো বলেন এই হাম্বা হাদিসের বর্ণনায় পাওয়া যায় আল্লাহর হাবিব বলেন এইভাবে বেঈমান নাফরমানের মৃত্যু যখন হয় তার কাছে রহমতের ফেরেশতার আগমন করে না বিশ্রী চেহারাওয়ালা দুর্গন্ধ যুক্ত এইভাবে খারাপ জিনিস নিয়ে তার সামনে আসে তাকে যখন এসে ডাক দেয় মালাকুল মতাজ নাই তখন আল্লাহর বান্দার জানটা বের হতে চায় না তখন আল্লাহর হুকুম হয় যাত জেলের হুকুম হয়ে যায় ও আমার দায়িত্ব নিয়ে যেত ফেরেশতারা তোমরা তার পায়ের আঙ্গুল থেকে টিপা শুরু করে দাও রোহটা ছোটাছুটি শুরু করে দেয় পায়ের আঙ্গুল থেকে টিপতে টিপতে দেখা যায় আল্লাহর বান্দার মুখের কাছে যখন রোহটা চলে আসে এমন ভাবে মালাকুল মত রোহ ধরে টান দেয় টান দেওয়ার পরে জানটাকে বের করে নিয়ে আসে সিজ্জিন নামক জায়গায় নিয়ে যায় আল্লাহর হাবিব বলেন এই দুই প্রকারের মরণ হলো স্বাভাবিক মরণ আরেকটা মরণ নবী বলেন ও দুনিয়ার মানুষেরা ওই মরণটা ইমানদারের মরণ ওই মরণটা মুমিনের মরণ ওই মরণটা শাহাদাতের মরণ ওই মরণ যখন আল্লাহর বান্দার হয়ে যাবে আল্লাহর বান্দা আল্লাহর বান্দার মরণ যখন হয়ে যাবে তার রূহটা ইল্লিনেও যাবে না তার রূহটা সিজ্জিনেও যাবে না
মরতে দেরি আল্লাহর জান্নাতে যাইতে দেরি হয় না এই জন্য বহু আল্লাহর বান্দা যারা শহীদ হয়েছে তাদের কবর খনন করার পরে দেখা যায় আল্লাহর বান্দাদের কবরের ভিতরে লাশ যেভাবে ছিল এখনো সেভাবেই আছে আর শুধু সাধারণ একজন ইমানদার আল্লাহর বান্দা সাধারণ মুমিন আল্লাহর বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ে মালিকের ভয় করে চলে তার লাশ শুধু কবর খাইতে পারে না আল্লাহু আকবার তার লাশ শুধু কবরের মাটি খেতে পারে না তার লাশ শুধু পোকামাকড় খেতে পারে না আমাদের কচু এলাকাতে অনেক ঘটনা দেখা যায় আর কয়েক বছর আগে শুনলাম বিভিন্ন এলাকাতে এরকম লাশ পাওয়া গেছে পুকুরের পারে লাশের কাফনের কাপড়টাও নষ্ট হয়ে যায় নাই আল্লাহর বান্দা তো সাহাবীও ছিল না আল্লাহর বান্দা তো শহীদ হয় না আল্লাহর বান্দা শুধুমাত্র মালিকের সন্তুষ্ট করে ঈমানের উপর মৃত্যুবরণ করেছে আমার বন্ধুগণ রাহমাতুল লিল আলামিনের সাহাবায়ে কেরাম যারা আল্লাহর নবীর হাতে ঈমান আনয়ন করেছেন ঈমানের পথে যারা মৃত্যুবরণ করেছেন জিহাদের ময়দানে যারা শরীক হয়েছেন আমি আমার দুইজন সাহাবীদের আকর্ষণীয় কথা আপনাদেরকে শোনাতে চাই বন্ধুগণ আল্লাহর হাবিবের একজন জারিরুল কদর সাহাবী যার নাম হলো হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুযাইফা ইবনুল ইয়ামান বলা হয় সংক্ষেপে ওই সাহাবীকে হুযাইফাতুল ইয়ামান বলে সবাই চিনতে পারে আল্লাহর হাবিবের এমন একজন সাহাবী ছিলেন তিনি তাকে সাহিবুস সিররিন নবী বলা হয় আল্লাহর হাবিবের গোপন রহস্য সব হযরত হুযাইফাতুল ইয়ামানের কাছে ছিল আল্লাহর হাবিবের এমন বিশ্বস্ত সাহাবী ছিলেন এই সম্প্রদায়ের ভিতরে কারা কারা মুনাফিক মুনাফিকের তালিকাটা হযরত হুযাইফাতুল ইয়ামানের কাছে ছিল আজকের বর্তমান সময়ে মুনাফিক আছে না নাই আছে আজকে বলবেন না জোরে বলেন আছে না নাই মসজিদে গেলে রহমান রহমান মন্দিরে গেলে রাম রাম বলার লোক আছে না নাই যারা আল্লাহকেও ভয় করে আল্লাহকেও সেজদা দেয় গায়রুল্লাহকেও সেজদা দেয় এরা কোনোদিন মুসলমান হতে পারে না এরা মুনাফিক 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 ঠিক কি না হযরত হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন জারিরুল কদর সাহাবী সাহেবুস সিররিন নবী বলা হয় আল্লাহর নবীর গোপন রহস্য তার কাছে ছিল নবীজির গোপন কথা হযরত হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ছিল একদিকে তার মধ্যে গোপন রহস্য ছিল আবার অপরদিকে সাহাবী এবং সাহসী মানুষ ছিলেন আল্লাহর হাবিব বলেছেন হুযাইফা এ হুযাইফা যাও যাও খন্দকের যুদ্ধের ময়দানে যাও কাফেরদের অবস্থা খোঁজ খবর নিয়ে চলে আসো হযরত হুযাইফার জানা হয়ে গেছে নবী যেহেতু আমাকে জেনে আসতে বলেছে তাহলে খন্দকের যুদ্ধের খবর যদি আমি আনতে যাই কাফেররা আমারে মারতে পারবে না কারণ নবী যেহেতু বলেছে খবর নিয়ে আবার আমার কাছে এনে দিবা তার মানে আমার যাওয়াও সত্য আসাটাও সত্য আল্লাহর হাবিব বলেন যাও হুযাইফা খন্দকের কাফেরদের অবস্থার খবর নিয়ে আসো হযরত হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের খবর নিয়ে আসলেন রাসূলকে বিস্তারিত খবর জানালেন আবার কারা কারা মুনাফিকি করছে সেই গোয়েন্দাগিরি হুযাইফা করতেছে রাসূলের যুগে যদি মুনাফিক থাকে এখনকার যুগে মুনাফিকের অভাব নাই রাষ্ট্রপ্রধানটা মুনাফিকে পরিণত হয়ে গেছে আরব রাষ্ট্রপ্রধানটা যদি মুনাফিক না হতো তাহলে ইসরায়েল ফিলিস্তিনের মধ্যে ওই বেঈমান নাফরমানেরা ইহুদি বেঈমানের বাচ্চারা ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে যারা দৃষ্টি ইসরায়েল প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতে পারত না শুধুমাত্র মুনাফিকের কারণে এটা হয়েছে বন্ধু মুনাফিকরা বেশি পরিমাণ ক্ষতি করেছে ইসলামের এই জন্য বন্ধা মুনাফিকের তালিকা গঠন করার জন্য রাসূল দায়িত্ব দিলেন হুযাইফাতুল ইয়ামানকে হযরত হুযাইফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু মুনাফিকের তালিকা চমৎকার করে নির্বাচিত করলেন এই তালিকা কোনোদিন কোন সাহাবায়ে কেরামকে তিনি দেন নাই কারণ আল্লাহর হাবিব নিষেধ করেছেন সাহাবীরে আমার এই তালিকা শুধু তুমি জানবার কাউকে তুমি বলবা না রাসূলের আমানতের কথা তিনি কখনো কাউকে বলতেন না কিন্তু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমলের কথা হযরত ওমর বলেন হুযাইফা আজকে খবর এসেছে অনেক লোক মারা গেছে আল্লাহর নবীর সাহাবী হযরত আমিরুল মুমিনিন ওমর বলতেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন ও হুযাইফা খবর পাইলাম অনেক লোক মারা গেছে আপনি জানাজায় যাবেন নাকি
হুযায়ফা যদি বলতেন হ্যাঁ আমিও যাব ওমর বলতেন তাহলে আমিও যাব আল্লাহু আকবার আর যদি বলতেন অমুক লোক মারা গেছে হুযায়ফা আপনি যাবেন কিনা হুযায়ফা যদি মাথায় নাড়া দিয়ে বলতেন না আমি যাব না আমিরুল মুমিনিন বলতেন তাহলে আমিও যাব না কারণ আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এটা জানতেন হুযায়ফা তার জানাজায় যায় না নিশ্চয়ই লোকটা মুনাফিক 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 রাসূলের তালিকা মুনাফিকের তালিকা রাসূল হুযায়ফার কাছে দিয়ে গেছে হযরত হুযায়ফা দুনিয়ামানকে এত বিশ্বস্ত সাহাবী হযরত হুযায়ফা আমিরুল মুমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার খেলাফতের মসনদে আসার পরে আমিরুল মুমিনিন হওয়ার পর হযরত হুযায়ফা দুনিয়ামানকে দায়িত্ব দিলেন ও হুযায়ফা আপনাকে একটা দায়িত্ব দিলাম ইরাকের গভর্নর বানায়া দিলাম শাসনকর্তা বানায়া দিলাম হযরত হুযায়ফাকে ইরাকের গভর্নর বানায়া দিলেন যেটাকে মাদায়েন শহর বলা হয় আমার ভাইয়ারা ইরাকের গভর্নর বানায়া দিলেন ইরাকের গভর্নর হওয়ার পরে হযরত হুযায়ফা দুনিয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহচর আরেকজন আল্লাহর নবীর সাহাবীকে নিলেন যার নাম হলো জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই দুইজন সাহাবী মিলে ইরাকের রাষ্ট্র পরিচালনা করেন একজন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিলেন আর হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সাহাবাই কেরাম ইরাকের লোকজনকে মাসালা মাসাইল আমলের শিক্ষা দিতে লাগলেন কিন্তু ঘটনা চক্র এমন হয়ে গেল হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হুযায়ফা দুনিয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের মৃত্যুর সময় কিন্তু বেশি দিন বাড়াবাড়ি হয় না বেশি বার ব্যবধান হয় না হযরত ওমর যখন খেলাফতের মসনদ থেকে চলে যায় আমিরুল মুমিনিন হয়ে গেল ওসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন সময় দেখতে পেলেন একদিন হযরত হুযায়ফা দুনিয়ামান ইন্তেকাল করলেন আর কিছুদিন পরে হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী ইন্তেকাল করলেন দুইজন সাহাবীর ইন্তেকালের পর দুইজন সাহাবীর ইন্তেকালের পর তাদের লাশ মোবারক দাফন করা হয় ইরাকের দজলা নদীর পাশে দজলা নদীর পাশে কবরস্থান ছিল ওই কবরে দুইজন সাহাবীকে দাফন করা হয় দুইজন সাহাবীর লাশ দাফন করার পরে আমার ভাইয়েরা দাফন কাম চলতে লাগলো হঠাৎ করে এমন পরিমাণে ঝড় আসলো এমন পরিমাণে বর্ষা হলো বর্ষার কারণে দজলা নদীর পার ভাঙতে ভাঙতে একটা পর্যায়ে দেখা যায় হযরত হুযায়ফা দুনিয়ামানের কবর পর্যন্ত লেগে গেছে আব্দুল্লাহ আনসারী জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর পর্যন্ত লেগে গিয়েছে পানির ফোঁটা দজলা নদীর পানি হযরত হুযায়ফা দুনিয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবরের ভিতরে চলে এসেছে এই খবর জানার পরে কেমন করে বলবেন খবরটা তো আজকের খবর নয় আজ থেকে প্রায় 90 বছর আগের কথা আমার ভাইয়ের 1932 সালের কথা 1351 হিজরির কথা হযরত হুযায়ফা দুনিয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইরাকের গভর্নর ইরাকের শাসক সুলতান তার নাম ছিল বাদশা ফয়সাল বাদশা ফয়সালকে স্বপ্নে দেখানেন বাদশারে আমার কবরের ভিতরে পানি জমে গেছে আমার কবরের ভিতরে পানির কারণে আমার লাশ পানিতে ভাসতেছে ওই ইরাকের গভর্নর ফয়সাল আমার কবর মোবারক তুমি ভেঙে দাও সাথে আমার ভাই জাবির ইবনে আব্দুল্লাহর কবর আছে আমাদের দুইটা কবর তুমি স্থানান্তরিত করে দাও আল্লাহু আকবার ইরাকের বাদশা ফয়সাল চিন্তা করলেন যেহেতু বাদশা মানুষ 1300 বছর পরের কথা যেহেতু বাদশা মানুষ রাষ্ট্রীয় কাজে তিনি ভুলে গেলেন আবার দুই দিন পরে স্বপ্নে দেখলেন হযরত হুযায়ফা দুনিয়ামান তার চেহারার সামনে চলে আসলেন স্বপ্ন যুগে ডাক দিয়ে বলে বাদশা তুমি শোনো আমি হুযায়ফা দুনিয়ামান নবীজির সাহাবী আমার কবরের ভিতরে পানি ঢুকে গেছে আমার কবর ভেঙে যাচ্ছে দজলা নদীর পানি আমার কবর আক্রান্ত করছে এ বাদশা তোমার কাছে আমি চাই আমার কবরটাকে সংস্কার করে দাও এমন স্বপ্ন দ্বিতীয় দিনও দেখলেন বাদশা আবার দেখতে দেখতে তৃতীয় দিন দেখলেন বাদশা তৃতীয় রাতে দেখার পরও তার মনে নাই রাষ্ট্রীয় কাজে তিনি ভুলে গেলেন কিন্তু হযরত হুযায়ফা দুনিয়ামান স্বপ্নে দেখানোর বন্ধ করলেন না এবার চিন্তা করলেন কারে স্বপ্নে দেখানো যায় হযরত হুযায়ফা দুনিয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু জারিরুল কদর সাহাবী রাতের বেলায় রাখে প্রধান মুফতি মুফতি আজমকে স্বপ্ন যোগে হাজির হলেন স্বপ্নে দেখা বললেন এ মুফতি আজম এ ইরাকের প্রধান মুফতি গ্র্যান্ড মুফতি
আমি রাসূলুল্লাহ সাহাবী হযরত হুযায়ফা তুলিয়াবান বলছি দজলা নদীর পানি ভাঙতে ভাঙতে আমার কবরের পার পর্যন্ত পানি চলে এসেছে আমার কবরটা ভেঙে যাচ্ছে আমি আল্লাহর নবীর জালিলুল কদর সাহাবী পাশে আমার ভাই জাবর ইবনে আব্দুল্লাহর কবরও আছে যদি পারো তাড়াতাড়ি আমার কবর সরাও তাহলে না হয় পানির কারণে আমাদের কষ্ট হবে কবরে থাকার জন্য এই চিন্তা ভাবনা করার পর প্রধান মুফতি যখন স্বপ্নে দেখলেন স্বপ্নটা দেখার সঙ্গে সঙ্গে গ্র্যান্ড মুফতি আর দেরি করলেন না প্রধানমন্ত্রী নুরিয়াল মালিকের কাছে চলে গেলেন যাওয়ার পরে স্বপ্নের কথা বললেন আর বললেন চলো বাদশা ফয়সালের কাছে গিয়ে স্বপ্নের কথা আমরা তুলে ধরি আলেম ওলামাদেরকে সঙ্গে নিয়ে প্রধান আলেম সহ সমস্ত আলেম ওলামারা যখন নাকি বাদশা ফয়সালের কাছে গেলেন বাদশা ফয়সালের কাছে স্বপ্নের কথা বলার পরে বাদশা ফয়সাল ডাক দিয়ে বলে লোকেরা রে ও প্রধান মুফতি আজ থেকে কয়েকদিন আগে এমন স্বপ্ন তো আমিও বারবার রাতের বেলা দেখলাম কে যেন আমার কাছে এসে এসে কয় আমি রাসূলুল্লাহ সাহাবী হুযায়ফা তুলিয়াবান বলছি আমার কবরের ভিতরে পানি ঢুকে গেছে রে আমার কবরে থাকতে বড় কষ্ট হয় ও আল্লাহর বান্দা কবর থেকে ভেঙে আমার কবর সংস্কার করে দাও এই স্বপ্ন দেখার পরে বাদশা কান্দে আর বলে হায় হায় আমি তো ভুল করে ফেললাম অন্যায় করে ফেললাম আমি দেরি করে ফেললাম এই কথা শোনার সঙ্গে সঙ্গে তিনি কিরান খবর দিলেন সারা পৃথিবীর মিডিয়ায় প্রচারিত হয়ে গেল ইরাকের দজলা নদীর পারে দুইজন সাহাবীর কবর উঠানো হবে জীবনে তো আমরা রাসূলকে কোনোদিন দেখি নাই কিন্তু সাহাবাই কেরামদেরকে দেখার এমন একটা শাক যদি রাসূলুল্লাহর সাহাবীদের চেহারা মোবারক আমরা দেখতে পাই আমাদের জীবনটা বড় সৌভাগ্যের জীবন হবে দুনিয়ার সমস্ত মুসলমানরা পাগল পারা হয়ে গেছে ওই দুইজন রাসূলের প্রিয় সাহাবীর লাশ মোবারক দেখার জন্য সময়টা ছিল হিজরি সন সময়টা ছিল জিলহজ মাস আর মাত্র হজের 10 দিন বাকি আছে আমার ভাইয়েরা 1932 সালের কথা বলছি 1932 সালের কথা বলছি ওই দজলা নদীর পারে লাশ ভাঙা হবে কবর ভাঙা হবে এই খবর যখন প্রচারিত হয়ে গেল আন্তর্জাতিক ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া যখন প্রচারিত হয়ে গেল এই খবরটা প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে সৌদি আরবের গভর্নর আমার ভাইয়েরা ইরাকের প্রধানমন্ত্রীকে জানালেন আমার কাছে বিশ্বের সমস্ত হাজি সাহেব অভিযোগ করেছে আবেদন জানিয়েছে তারাও তোমার নবীর সাহাবীদের লাশ মোবারক দেখতে চায় তারাও নবীর সাহাবীদের লাশ মোবারক দেখতে চায় সময়টা তুমি কাল ক্ষেপণ করে দাও একটু হজের পরেই তুমি সময়টা নির্ধারণ করে দাও এই ঘোষণা শোনার পর পর হযরতে আব্দুল্লাহ হুযায়ফা তুলিয়াবান রাদিয়াল্লাহু তাআলার কবর ভাঙার জন্য নির্ধারিত তারিখ ঠিক করলেন হজের মাত্র আর 10 দিন পরে পৃথিবীর যত হাজির হজ করতে গেছে তার মধ্যে কমপক্ষে 5 লক্ষ হাজি সমবেত হয়েছে ইরাকের পারে দজলা নদীর তীরে আল্লাহু আকবার দজলা নদীর পারে একত্রিত হলেন সবাই একত্রিত হওয়ার পর দজলা নদীর পারে একত্রিত হয়ে গেলেন একত্রিত হওয়ার পরে তাকে আছে নবীজির সাহাবীদের কবরের লাশ কেমন করে কবর থেকে উঠানো হবে আমার ভাইয়েরা ইরাকের প্রধানমন্ত্রী বাদশা ফয়সাল তখন চিন্তা করলেন কি করা যায় কেরান দিয়ে কবরগুলি খনন করলেন কারণ মাটির অনেক গভীরে লাশ পড়ে গেছে কেরান দিয়ে মাটি খনন করার পরে বাদশা নিজেই কবরের ভিতরে নামলেন কবরের ভিতরে নামার পরে হযরত হুযায়ফা তুলিয়াবানের কবর আগে ভাঙলেন কবরটা ভাঙার পরে হযরত হুযায়ফা তুলিয়াবানকে বাদশা নিজের হাতে কবর থেকে উঠালেন প্রধান মুফতিকে সঙ্গে নিলেন উজিরে আজমকে সঙ্গে নিলেন মন্ত্রী পরিষদদেরকে সঙ্গে নিলেন সবাই নিলে রাসূলুল্লাহ সাহাবাই কেরামদের কবরের লাশ মোবারক উঠালেন রাসূলের সাহাবীদের লাশ উঠাবার পরে দেখতে পাওয়া যায় একজনের লাশ উঠে ফেললেন হযরতে পাশেই ছিল জাবির ইবনে আব্দুল্লাহ আনসারির কবরটা হযরতে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারির কবরের লাশটা উঠাইলেন দুইটা লাশ যখন উঠে ফেললেন আস্তে করে ড্রোন ক্যানে করে আমার ভাইয়ের উপরের দিকে উঠা দিলেন লক্ষ লক্ষ আল্লাহর বান্দা মুসলমানরা তাকে আছে তাদের লাশের দিকে শুধু তাই নয় অমুসলিমরা পর্যন্ত রাসূলের সাহাবীদের লাশ দেখতে আসছে সারা পৃথিবীর মিডিয়াগুলি তাকে আছে আল্লাহর নবীর সাহাবীদের লাশের দিকে তাকে দেখতে পাওয়া যায় 1400 বছর আগে 1300 বছর আগে লাশ যেইভাবে কবরে রাখা হয়েছে এখনো সেইভাবে আছে এখনো সেইভাবে আছে শরীর বদবে দূরের কথা পশম বদবে দূরের কথা আল্লাহর হাবিবের সাহাবাই কেরামদের লাশ বদবে দূরের কথা কাফনের কাপড় পর্যন্ত নষ্ট হয় নাই
আমার প্রিয় ভাইয়েরা এইজন্য বলতেছিলাম মরণ তো সবার হবে বন্ধা আল্লাহর নবীর ওই দুইজন সাহাবীর লাশ মোবারক উঠাবার পর তাদেরকে কবর কোথায় দেওয়া হবে বাদশা নুরিয়াল মালিক আর বাদশা ফয়সাল মিলে সিদ্ধান্ত নিলেন ওদেরকে কবর করা হবে কবর দেওয়া হবে এমন জায়গায় হযরত সালমান ফার্সী রাদিয়াল্লাহু তাআলা নো যে কবরের মধ্যে আছে আমার ভাইরা যে কবরটা চিরাকে তার নাম হলো সালমান ফার ওখানে শুধু সালমান ফার্সের কবর ছাড়া আর কারো কোনো কবর নাই ওই সালমান ফাকে নিয়ে বাকি দুইজন সাহাবীর কবর সেখানেও দেওয়া হলো ও আমার প্রিয় বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো জীবন যদি ঘটন করা যায় এমন ভাবে মরবেন আপনি দুনিয়াতে কিন্তু আজীবন অমর হয়ে থাকবেন আপনার লাশ পোকাও খাবে না আপনার লাশ জমিনে বক্ষণ করবে না আপনার লাশের কিছুই হবে না এই জন্য আমরা এমন বহু মরণ দেখতে পাই যাদের মৃত্যুর পরে আকাশ কাঁদে জমিন কাঁদে ঠিক কি না যাদের মৃত্যুর পরে পশু পাখি পর্যন্ত কাঁদে যাদের মৃত্যুর পরে আল্লাহর বান্দারা কাঁদে যাদের মৃত্যুর পরে দেখা যায় লাশের চেহারার মধ্যে অনেক আল্লাহর বান্দারা পর্যন্ত চুমা খায় ও আমার বন্ধু আপনি যদি নামাজি বান্দার হন নামাজি বান্দা হলে আপনার মরার পরে আপনার জানাজা যায় নামাজটা আপনার জন্য কান্নাকাটি করবে যেই জমিনটাতে সেজদা দিতেন ওই জমিনটা আপনার জন্য কাঁদবে আর বলবে হায় রে আমার বন্ধু কবরে চলে গেছে বন্ধু যদি থাকতো তাহলে আমার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মালিকের আদুকম আদায় করতো যদি আমার বন্ধু থাকতো মালিকের কদমে সেজদা দিত আমার ভিতরে এই জন্য তার জন্য জমিন কাঁদে তার জন্য আকাশ কাঁদে আর যে আল্লাহর বান্দা নাফরমান সে মৃত্যুবরণ করলে আকাশও খুশি হয় জমিনও খুশি হয় এই জন্য বহু আল্লাহর বান্দার মরার পরে দেখা যায় কেউ ইন্না লিল্লাহ পরে আর চোখের পানি ভাসায় আবার কেউ কেউ মরার পরে দেখা যায় এলাকায় লোকের আলহামদুলিল্লাহ বলে ইন্না লিল্লাহ পরে না কারণ দুষ্ট লোক মারা গেলে তার জন্য কারো চোখের মধ্যে পানি আসে না ঠিক কি না বলো এই জন্য আমার ভাইরা মরণ যদি হয় মৃত্যুবরণ যদি করতে হয় এমন মরণ আমরা চাই যেই মরণের পরে আকাশ কাঁদবে জমিন কাঁদবে এমন মরণ আমরা চাই কি চাই না তাহলে বন্ধু চিন্তা করা দরকার এই দুনিয়ার হায়াতে আমরা যারা এখানে বসবাস করতেছি বললা আমাদের জিন্দগির হিসাব তাহলে একেবারে ক্ষণস্থায়ী কোন দিন কবরে চলে যাব কখন আমাদের জন্য ডাক চলে আসবে আমরা কেউ জানি না আমার ভাইয়ের আজকের মাহফিল আমি কথা বলতেছি আবার আমি বছর হায়াতে বাঁচলে আবার কথা বলবো এমন কোন নিশ্চয়তা আমার নাই আবার আমার সামনে যত শ্রোতা আপনারা বসে আছে সবাই আপনারা আবার আগামী বছর হায়াতে বাঁচলে কাশিমপুর দক্ষিণ পাড়ার মাহফিলে আসবেন এমন কোন নিশ্চয়তা আপনাদের কারো নাই কারণ মৃত্যুর সময় এমন একটা সময় দুনিয়াতে আসার সিরিয়াল পাওয়া যায় যাবার কোন সিরিয়াল নাই সেজন্য আল্লাহ বলে মানুষরা মরতেই চিহিত হবে এমন ভাবে মরো আমি আল্লাহরে ভয় করে মারাও আমি আল্লাহরে ভয় করে মারাও মরতে চিহিত হবে আমি আল্লাহরে ভয় করে মারা মরার পরে তুমি দুনিয়ার হায়াতে যেমন শান্তি পাইবা পরকালীন জীবনও তেমন তুমি শান্তি পাইবা রে বান্দা এই জন্য শহীদের মরণ আমরা চাই আল্লাহর পথে জীবনটা বিলীন করতে চাই কেমন করে শাহাদাতের মরণ হবে আমি ছোট্ট করে কয়েকটা টিপস আপনাদেরকে বলবো শুনতে রাজি আছেন না নাই কষ্ট হচ্ছে নাকি আপনাদের অসুবিধা হচ্ছে একটা ভাই উঠা বসে করবেন না বললাম এখন আমি গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্টের কথা বলবো আল্লাহর হাবিব রহমতের নবী বলেন যারা নামাজ পড়ার জন্য ওযু করবে কি করবেন কথা বলেন কি করবে যারা নামাজের জন্য ওযু বানাবে আমরা নামাজ পড়ার আগে ওযু করা লাগে কি লাগে না ওযু করার পরে যদি কেউ কালিমে শাহাদাত উচ্চারণ করে কালিমে শাহাদাত পড়েন أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله وزو قرار قرار جدي كلمة شهادة تجارن قرار الله قد يبرنو إيمان نياشي الله قد رسول قد يبرنو إيمان عربي الشاش نياشي رحمة النبي بولن الله بنا جدي أبسطة متبرن قرار আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা নসিব করে দিবেন সুবহানাল্লাহ শুধু তাই নয় জান্নাতে যাওয়ার আরেকটা গুরুত্বপূর্ণ টিপস হলো বন্ধু আল্লাহর হাবিবের পবিত্র জবানের কথা
رسول বলেন মান করা আয়াতাল কুরসিয়ে দুরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়াবদাহু বিদখুলিল জান্নাতি ইল্লা মাউত যারা প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে কি পড়বে সরে বলেন কি পড়বে আয়াতুল কুরসি যারা প্রত্যেক ফরজ নামাজের পরে পড়বে আল্লাহর হাবিব বলেন পাঁচ ওয়াক্ত নামাজের পরে পাঁচ বার যদি আয়াতুল কুরসি পড়ে আল্লাহর নবী বলেন আমার কথা নয় নবী বলেন لم يمنعه بدخول الجنة إلا الموت তার জান্নাতে প্রবেশ করাটা বাকি থাকে শুধু মৃত্যু ছাড়া মরবে আর আল্লাহর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ শুধু তাই নয় নবী আরবি আরো বলেন যারা প্রত্যেক ফরজ নামাজের পরে ফজরের নামাজের পরে আর মাগরিবের নামাজের পরে সূরা আশুরের আখেরি তিন আয়াত তেলাওয়াত করবে যেটা আমরা পড়ি ওয়াল্লাহু আল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াস শাহাদা এই সূরার শেষ অংশ যারা তেলাওয়াত করবে সূরা আশুরের আখেরি তিন আয়াত যারা তেলাওয়াত করবে ফজরের পরে পড়বে মাগরিবের পরে পড়বে নবীজি বলেন তাকে পাহারাদারি করার জন্য আর তার ক্ষমার ঘোষণা দেওয়ার জন্য আল্লাহর দরবারে সাহায্য প্রার্থনা করবে এমন একজন দুইজন তিনজন ফেরেশতা নয় সত্তর হাজার ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করবে শুধু তাই নয় আল্লাহর নবী আরো বলেন যারা ফজরের নামাজের পরে মাগরিবের নামাজের পরে সূরা আশুরের আখেরি তিন আয়াত তেলাওয়াত করবে রাহমাতের নবী বলেন ওরা যদি মারা যায় বেঈমান হয়ে মরবে না আল্লাহ তাকে শাহাদাতের তামান্না শাহাদাতের মর্যাদা আল্লাহ তারে দিয়ে দিবে আমার ভাইরা যুবক বন্ধুরা মরতে যেতে হবে শহীদি মরণ আমরা চাই কি চাই না কারা কারা চাই তো হাত তুলে আল্লাহকে দেখা নারায়ে তাকবীর আর জোরে নারায়ে তাকবীর আরেকটা টিপস বলে দেই বন্ধু আল্লাহর হাবিব বলেন মান তালাবা শাহাদাতান ফি সাবিলিল্লাহ আতাহুল্লাহু লাহু ওয়া ইন মাতা আলা ফিরাশি নবী বলেন আল্লাহর পথে শহীদের তামান্না যাদের রাখে মরতে তো একদিন হবে বন্ধু দেখা যায় অ্যাক্সিডেন্টে অনেক মানুষ মারা যায় জ্বর হয়ে মারা যায় টাইফয়েড হয়ে মারা যায় আল্লাহর নবী বলেন যারা আল্লাহর পথে শাহাদাতের তামান্না রাখে আল্লাহর বান্দা যদি বিছানা তো পরে মারা যায় আল্লাহ তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দান করে দিবে সুবহানাল্লাহ বিছানা তো মারা গেলে আল্লাহ তাকে শাহাদাতের মর্যাদা দান করে তাহলে নিয়ত করতে অসুবিধা আছে কথা বলেন না কেন নিয়ত করতে অসুবিধা আছে মরতে যেতে হবে শহীদি মরণ আমরা চাই তো ইনশাআল্লাহ আমার ভাইরা মরণ তো হবেই এই দুনিয়ার ক্ষণস্থায়ী জিন্দেগির সমস্ত প্রাচীর ভেদ করে আল্লাহর দরবারে আমাদেরকে চলেই যেতে হবে এবার পরবর্তী অবস্থাটা শুনেন ইমানদার মারা গেল কাফের মুশরিক মারা গেল শহীদও চলে গেল কয়টা হালাত হলো কথা বলে না কয়টা তিনজনের দি খবরের হালাত তো তিন রকম আল্লাহু আকবার একটা হচ্ছে ইমানদারের হালাত হবে আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা ওই আল্লাহর বান্দার জন্য বলবে নুম কানা উমিল আরুস তুমি নতুন বধূ পায় যেভাবে ঘুমাইছো ওইভাবে ঘুমায়া যাবে আল্লাহু আকবার ইমানদার বান্দা কবরে ঘুমায়া যাবে এক ঘুমে কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে ইসরাফিল আলাইহিসসালামের সিংহাসন উৎখাত দেওয়ার পরে আল্লাহর বান্দা কবর থেকে উঠবে কবর থেকে ঘুম ভাঙবে চোখ গুলি লাড়বে আর ছাড়বে চোখ গুলি মুছবে বলবে কি হইল আজকে ফেরেশতারা বলবে আলু ইয়া ওয়াইলানা মান বাতানা মিন মারফাদিনা তারা বলবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন জোরে বলুন আল্লাহু আকবার ফেরেশতা আওয়াজ দিবে বান্দা উঠো ইসরাফিল সিংহায় ফুৎকার দিয়েছে কিয়ামত কায়েম হয়ে গেছে ওরা চোখ মুছবে আর বলবে কি হইল ঘুমাইলাম বেটা সকালে এখনই জাগাইতেছ ব্যাপারটা কি ফেরেশতারা বলবে হাযা মা ওয়াদার রহমান আজকের দিন হলো মালিকের ওয়াদার দিন যে দিনের ব্যাপারে আল্লাহ ওয়াদা করেছেন আজকে হলো কিয়ামতের দিন চিল্লা করো আল্লাহু আকবার আল্লাহর বান্দারা কবর থেকে উঠবেন আবার ভাইয়েরা কবর থেকে কেমনে যাবেন সেটার একটা পর্যায় আছে ওদিকে আর যাইতে পারবো না আর নাফরমান বেঈমান নাফরমান যারা তারাও কবর থেকে উঠবে ওদের মৃত্যুর পরে কবরের ভিতরে আযাব শুরু হবে জাহান্নামের ভয়াবহ আযাব শুরু হবে আমার ভাই জাহান্নামের আযাবটা এত কঠিন এত কঠিন দুনিয়ার জমিনে ঘরে আগুন লাগলে মানে মানুষ মানুষ চলে আসে পানি দিয়ে নি ভাই দুনিয়ার জমিনে আগুন লাগলে ফায়ার সার্ভিস চলে আসে বন্ধ ওরা পানি দিয়ে নি ভাই যেইভাবে পারে কৌশল করে নি ভাই কিন্তু কবরের জগতে যদি আগুন চলতে থাকে
আমার ভাইয়ের কবরের ভিতরে আবার আপনার কবরে আগুন নিবাবার কোন স্রোত থাকবে না। ওই কেমন পর্যন্ত বেঈমান নাফরমান মুনাফিকের কবরের ভিতরে আজাব চলতে থাকবে, কেয়ামত পর্যন্ত আজাব চলবেন। ইসরাফিল আলাইহিস সালামের সিংহের উৎকার পাওয়ার পর আল্লাহ তাদেরকে কবর থেকে উঠতে বলবে, তারা উঠবে। কেমন করে উঠবে? মাথাটা নিচের দিকে দিয়া, পা দুইটা উপরের দিকে দিয়া, এমন করে হাতের উপর ভর দিয়া হেঁটে হেঁটে তারা কেয়ামতের ময়দানে যাবে। কত ভয়ঙ্কর হবে তাদের অবস্থা বন্ধু, তারা কেয়ামতের ময়দানে ভয়ঙ্কর অবস্থায় হাজির হয়ে যাবে। ওই যে কবরের ভিতরে আজাব চলছে, ঈমান নিয়ে যেতে পারে না, এই জন্য আবাদুল আবাদ তারা জাহান্নামে থাকবে। কিন্তু ঈমানদার যদি ঈমান নিয়ে কবরে যেতে নাও পারে, ঈমানদার যদি ঈমান থাকার পরেও যদি অন্যায় করার কারণে, কবিরা গুনার কারণে তওবা না করে কবরে চলে যায়, আল্লাহ তাআলা ওই ঈমানদারের ব্যাপারেও কবরে আজাব দিবেন এবং কিয়ামতের ময়দানেও তার শাস্তির সম্মুখীন করবেন। কিন্তু ইমানের মতো দৌলত থাকার কারণে আল্লাহ এক সময় তাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দিবেন। আর তিন নাম্বার হলো শহীদের অবস্থা। আল্লাহ তাআলা কোরআনে পাক স্পষ্ট বলেছেন, যারা আল্লাহর পথে জীবন দিয়ে শহীদ হয়ে যায়, জান মাল যারা আল্লাহর পথে কোরবানি করে, ওই সমস্ত শহীদদের জন্য আল্লাহ বলেছেন, নবীও বলেছেন, ওদের মৃত্যুর পরে হিসাব নাই, ওদের মৃত্যুর পরে কবরের জিন্দিগি নাই, ওদের মৃত্যুর পরে হাসুরের জিন্দিগি নাই, ওরা মরার পরে শহীদ হওয়ার পরে আল্লাহর জান্নাতে চলে যাবে, জান্নাতের পাখি হয়ে তারা উড়ে বেড়াবে, জান্নাতের পাখি হয়ে তারা ঘুরবে। কিয়ামতের ময়দানে শহীদরা আল্লাহর দরবারে দাঁড়াবে, তাদের পরনে পোশাক ঠিক মতো থাকবে না, তাদের গালের মধ্যে চিহ্ন থাকবে আঘাতের, হাতের মধ্যে তরবারির আঘাতের চিহ্ন থাকবে, বুকটা টান টান করে দাঁড়া বলবে, আমি তোমার জন্য দিনের জন্য কোরবান করে, এই দেখো বুকের মধ্যে আমার আঘাত, এই দেখো আমার ঘাড়ে আঘাত, এই দেখো আমার মাথায় আঘাত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, শহীদ রে আজকে তুমি কি চাও বলো? বলে, আল্লাহ কিছুই চাই না, আমি তোমার জন্য জীবন দিলাম, তোমার জন্য জানটা কুরবান করলাম। আল্লাহ আমি আজকে তোমাকেই চাই। আল্লাহ বলবে, শহীদ রে তুমি আমার জন্য জান কুরবান করলা, তোমার জন্য আমি আজকে সব উজাড় করে দিলাম, অপেক্ষায় থাকো আমি আল্লাহ তোমার সাথে দেখাও দিব। আল্লাহু আকবার। এই জন্য আমার প্রিয় ভাইরা, সময় যখন চলে আসবে বন্ধুরা, কারো মৃত্যু এক সেকেন্ড আগেও হবে না পরেও হবে না, এই দুনিয়ার জিন্দগিতে, এই দুনিয়ার জিন্দগি ছেড়ে আমরা সবাই কবরে চলে যেতে হবে। তবে বন্ধু একটা কথা, আমরা যারা আজকের এই কোরআনের ময়দানে আছি, আমাদের অনেকের মা কবরে, বাবা কবরে চলে গেছে, ওই মা বাবা কবরে যদি আজাব চলে, সন্তান যদি দোয়া করে, নবীজি বলছেন আগুনের মধ্যে পানি ঢাললে যেইভাবে আগুন বন্ধ হয়ে যায়, সন্তান যদি দোয়া করে ওইভাবে মা বাবার কবরে আজাবটা বন্ধ হয়ে যায়। শুধু তাই নয়, নবীজি আরো বলেন, ইমানদার বান্দা যদি, আল্লাহর বান্দা যদি মা বাবার জন্য চোখের পানি ছেড়ে দোয়া করে, মা বাবার জন্য আল্লাহর বান্দা যদি দোয়া করে, কান্নাকাটি করে, তার জন্য যদি সালে সওয়াবের উদ্দেশ্যে মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, দিনে কাজে খরচ করে, আল্লাহ তাআলা সেটার সওয়াব তার বান্দার আমল নামে এমন ভাবে পৌঁছায় দিবে, তার মা বাবার আমল নামে এমন ভাবে পৌঁছায় দিবে, মা বাবার কবরের সাথে সাথে আজাব বন্ধ হয়ে যাবে, তাদের কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়ারা, এই দুনিয়া কিছুই না, দুনিয়ার জিন্দেগি আমাদেরকে ছেড়েই যেতে হবে। তবে যতকাল দুনিয়ায় থাকবো, দুনিয়ার প্রয়োজনে যা করবো, আখেরাতকে সামনে নিয়ে আমাদেরকে করতে হবে, কারণ বন্ধু দুনিয়ার পাগল হলে চলবে না, আখেরাতের পাগল হওয়ার দরকার আছে না। পাগল মন আমার তুমি কারলা, গিয়া করলা রে সুখের গো, পাগল মন আমার তুমি কারলা, উপর তালায় বাতি জ্বলে, নিস তালাতে অন্ধকার, তুমি কারলা, গিয়া করলা রে সুখের গো, পাগল মন আমার তুমি কারলা, গিয়া
প্রস্তুতি নেওয়ার দরকার আছে, কথা বলেন আছে তো?